নমস্কার অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু একদম নতুন একটা সিস্টেম নিয়ে আবার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই খেওলা জাল দিয়ে এই বৈশিদ্ধনের চারা সংগ্রহ করে বৈশিদ্ধ ফেলবো তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমরা দেখতে 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 কিন্তু আমরা নৌকার কাছেই চলে এসেছি এই নৌকাটা নিয়ে কিন্তু আমরা এখন ওই গভীর জঙ্গলে সুন্দরবনের ভিতরে যাবো মাছ ধরার জন্য তা আপনারা দেখতে যে চারা সেই চারাটা মারতে এসে কিন্তু একক্ষেমনে ভালোই মাছ পড়ে গেছে বন্ধুদের একটু দেখাই এই যেটা গাংমৌ বলে সেটা কিন্তু এক একক্ষেমনে অনেক মাছ পড়ে গেছে আর চিংড়ি মাছ মারবো বলে এসেছিলাম কিন্তু এসে দেখি মাছ পড়ে এখন। মানে আমাদের রৌদ্র মনে হয় আজকে বেশি আর কষ্ট করতে হবে না অল্প টাইমের ভিতরে কিন্তু আমাদের দেড়শো পিস মাছ সংগ্রহ করা হয়ে যাবে তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে খয়রা মাছ উড়ে গেছে যেটা ওই খয়রা দালে আমরা মারি সেই মাছটা আমাদের খেবলা জালে দেড়শো বর্ষী চার কিন্তু সংগ্রহ করা হয়নি এই জন্য কিন্তু আমরা আবার খয়রা জালটা ফেলেছি খয়রা জালের মাছ দিয়েই কিন্তু আমরা বর্ষির চার কাঁদব অনেকক্ষণ কষ্ট করেই আমাদের কিন্তু এই বসি চারটা সংগ্রহ করতে হলো খেয়াল জাল ফেলে খয়রা জাল ফেলে তারপরেই কিন্তু আমরা বসি চারাটা সংগ্রহ করতে সক্ষম হয় এবার আমাদের বসি তা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকি খুব সুন্দর করে কিন্তু খাবারগুলো লাগানো হয়েছে মাছের চারগুলো লাগানো হয়েছে দেখার মতো আজ একদম নতুন একটা জায়গায় কিন্তু আমরা দোন দিতে যাচ্ছি একদিন আমাদের দেশের ভিতরে এই জায়গাটা খুবই ভালো জঙ্গলের জঙ্গলে যে মাছ পাওয়া যায় এখানে কিন্তু সেই মাছ পাওয়া যায় তা দেখা যাক বন্ধুদের কি মাছ দেখাতে পারি দেখা যাক আজকে কিন্তু বাড়ির কাছাকাছি দোনটা ফেলছি কি মাছ পাই আপনাদের তো অবশ্যই দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজ কিন্তু বর্ষির দনটা ফেলতে আমাদের দূরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার সময় ফরেস্ট ডিপার্টমেন্টের বাবুদের সাথে দেখা হয় এবং তারা বলেন যে দূরে যেন না যাওয়া হয় এ কারণেই কিন্তু আর দূরে যাওয়া হয়নি সেই জন্য কিন্তু বাড়ির সামনেই দোনটা ফেলছি তা দোন ফেলা আর বেশি দেখাবো না দোন মাছ পাই বন্ধুদের অবশ্যই দেখাবো জঙ্গলটা একটু বন্ধুদেরকে দেখাব আপনারা দেখতে থাকুন জঙ্গলটা কিন্তু আমাদের লোকালয় হলেও কিন্তু দেখার মতো সময় কিন্তু কিন্তু এখানে লুকায় মানে সুন্দরবনের থেকে এই জঙ্গলের ভিতরে এসে লুকিয়ে যায় আমরা বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু দনটা তুলতে যাচ্ছি তা প্রচণ্ড রৌদ্র রৌদ্রর জন্য কিন্তু আমরা ছাতাটা নিয়ে নিয়েছি আর জুয়ার একবার কানায় কানায় ভর্তি একদম জল এখন ভর্তি জল আছে তা দন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো তা আপনারা দেখতে থাকুন বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের দনটা এবার তোলা শুরু হয়ে গেল দন তুলে কী মাছ পাই বন্ধুদের একেবারে সরাসরি দেখাবো

আজকে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করা হলো সেই জোয়ারের টাইমটাই দোনটা ফেলেছিলাম আরে এখন ভাটা লেগে গেছে কোনো খাদ্য নেই তো সব খেয়ে গেছে সব কিন্তু বঁরশি খালি আর আজ কিন্তু প্রচন্ড রোদ এই গরমের মধ্যেই চলে আসতে হলো দোনটা ফেলা আছে বলে তা না হলে কিন্তু বাইরে বেরোনোর মতো না আসার সময় মামকে নিয়ে আসলাম সাতাটা ধরার জন্য কোথায় মাছ কি হবে না নাকি

আরো মাছের দেখা নেই মাছ হবে কি হবে না তাও কিন্তু ওয়া যাচ্ছে না আজকে কি মাছ দেখা তো পারব না নাকি এত কষ্ট করে দন ফেলল দুলো আসবে দেখা যাক দোনের প্রথমে মাছ নেই শেষের বেলায় হতে পারে মাছ কোনো কিছু কিন্তু বলার নেই বহু বসি কিন্তু একের পর এক উঠে আসলো খালি মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বসি কিন্তু একবার ফাঁকা তাতে এক কিছু মাছ পেলাম মাছের জায়গাটা কিন্তু এখন আমাদের জিরো

সত্যি দেখার মতো মাছটার কালারটা দেখার মতো কত কষ্ট করার পরে এটা কিন্তু কৈবল মাছ দেখার মতো

ছাড়াবে সত্যি দেখার মতো সাতাটা সতাকা দেখে আমি বন্ধুদের দু চার কথা বলি একদম বাড়ির সামনে যে গোমন নদী সেই গোমন নদীতে কিন্তু আমরা দন ফেলেছিলাম এবং সর্বপ্রথমে কিন্তু আমরা একদম ভরসা পাচ্ছিলাম না কারণ যে মাছ পাবো কি পাবো না তিরিশ থেকে চল্লিশটা বয়সে কিন্তু আমাদের একবার ফাঁকাই তাতে কোনো মাছই মাছের দেখা পাইনি তারপরে কিন্তু পর পর দু পিস মাছ পেয়েছি সত্যি গভীর জঙ্গলে যে মাছ মেলে না সেই মাছ কিন্তু একদম আমাদের বাড়ির কাছে গোমন নদীকে আমরা পেয়ে গেছি মাম কিরম লাগছে কেমন দুটো মাছের কালার দেখলে কিন্তু মন করে নেবে না বুঝতে পারছি না আমি তো ভাবলাম দেখা যাক আর নতুন নতুন মাছ বন্ধুদের দেখাতে পারি কিনা আপনারা দেখতে থাকুন আর আমাদের ভিডিওটা যে বন্ধু দেখবেন সেই বন্ধু আরো দুঃখ বন্ধু কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ এই রৌদ্র সময় একদম রৌদ্রে কিন্তু আমাদের চামড়াটা পরে কালো হয়ে যাচ্ছে এই কষ্টটা কিন্তু আমাদের আর হবে আমরা বুঝতে পারবো যে না সত্যি আমাদের পাশে মানুষ আছে বন্ধুরা আছে

রৌদ্র কিন্তু আমার ভালোই লাগছে কারণ আমি তো ছাতা ধরলে তো আমি তো বেঁধে পারবো না মাছ নতুন আর রৌদ্র ভালো চারা তো এখনো আছে দেখছি নোনা খেয়েছে ওটা খাইনি নোনা খাইনি ওই ভালো আছে মাছটা তাই তো

দেখি খোঁটা না তোলা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কারণ একটা বসিতেও মাছ থাকতে পারে তাহলে বন্ধুরা আজকে কিন্তু দেড়শো বসে দোন ফেলে এই দু পিস বড় মাছ পেলাম আর একটা ছোট মাছ মানে আজকে সব কিন্তু নুতান নুতান মাছ তা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার